শুভ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা দারুণ একটা অঙ্ক করব। খুবই অল্প সময়ে বেসিক বুঝে করলে আপনি এটা 10 সেকেন্ডের ভিতরে করতে পারবেন। আর আমরা কথা বলবো হচ্ছে সরকারি চাকরির যে আমার গাইডলাইন কোর্স রয়েছে 500 টাকায়, সেটা 50% ছাড় এখন করতে পারবেন হচ্ছে 2500 টাকায়। আপনারা যদি এই কোর্সটা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন অথবা সরাসরি কল দিবেন, তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আমরা অঙ্কটাকে করাই। যে দুটি ঘড়ি যথাক্রমে 10 ও 25 মিনিট অন্তর বাজে, একবার একত্রে বাজার পর আবার ঘড়ি দুটি কতক্ষণ পর একত্রে বাজবে? অডিটর 2014 সালে আসা প্রশ্ন, অপশন হচ্ছে এই চারটা। এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষক যেটা করবেন সেটা হচ্ছে কি বলবে, যে এটা লসাগু বের করে ফেলবেন। লসাগু বের করলে যেটা উত্তর আসে সেটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, আমি ওনাদের সাথে একমত, কিন্তু আপনাদের সাথে আমি দ্বিমত। কারণ আপনারা কেন প্রশ্ন করেন না যে স্যার কেন লসাগু বের করবো, গসাগু নয় কেন বা অন্য কিছু নয় কেন? শিক্ষক যেটা দেয় সেটা একদম অন্ধের মতো মানে শিখে ফেলবেন না, প্রশ্ন করবেন। কারণ প্রশ্ন করলে ডাউট গুলো ক্লিয়ার হয় এবং বেসিক থেকে শিখা যায়। আর কখনোই গণিত শিক্ষার ক্ষেত্রে আপনারা শর্টকাট ফর্মুলা ফলো করবেন না। তো চলুন, কেন এইসব অঙ্কের ক্ষেত্রে লসাগু বের করা হয় সেটা আমরা দেখি। মনে করেন এখন দুপুর 2টা বাজে, গড়ি দুটা একসাথে বাজলো, এরপরে ঘটনা কি হয়? দেখেন, মনে করেন যে 2টা বাজে, তাই না? এখন 2টা বাজে, এখন যেটা হবে প্রথম ঘড়িটা বাজবে, দ্বিতীয় ঘড়িটা এখন এই টাইমে বাজবে, তাই তো? তাহলে প্রথম ঘড়িটা 2টা বাজে দুটাই বাজলো, তাহলে প্রথম ঘড়িটা 2টা বাজে একবার বাজবে, তারপরে বাজবে কখন খেয়াল করেন? 2টা 10-এ বাজবে, 2টা 20-এ বাজবে, 30-এ, 40-এ, 50-এ, 60-এ, 70-এ বাজবে। দ্বিতীয় ঘড়িটা কি হয় দেখেন, খেয়াল করেন 25 মিনিট পর বাজবে, তাহলে 2টা 25-এ, 2টা বাজার 25 মিনিট পর, তার হচ্ছে 50 মিনিট পর, 75 মিনিট পর। অনেকে বলতে পারে 2টা বাজে 75 মিনিট বলতে কিছু নাই, এটা আমি মিনিটটা জাস্ট কাউন্ট করতেছি। হ্যাঁ, তাহলে 75 মিনিট পর, তারপরে 100 মিনিট পর, 125 মিনিট পর, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন যে 2টা ঘড়ি কোন টাইমে গিয়ে একসাথে বাজতেছে। খেয়াল করেন তো 2টা ঘড়ি কোন টাইমে গিয়ে একসাথে বাজতেছে। খেয়াল করেন এই যে 50 মিনিটে প্রথম ঘড়িটাও বাজে, এই 50 মিনিটে দ্বিতীয় ঘড়িটাও বাজে, 2টা ঘড়ি 50 মিনিটের মাথায় গিয়ে একই সাথে 2টা বাজে। আর 50 কি? এই 10 এবং 25-এর 50 কি বলেন তো? 10 এবং 25-এর 50 হচ্ছে লসাগু। এই জন্য হচ্ছে আমরা এই সব অঙ্কের ক্ষেত্রে লসাগু বের করতে বলি। বুঝতে পারছেন আসলে বেসিকটা? এই হচ্ছে বেসিকের কাহিনী। এখন আপনারা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লসাগু বের করবেন এবং কেন লসাগু বের করবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি আমার গাইডলাইন কোর্সটাতে কি কি পাচ্ছেন আপনারা। সরকারি চাকরির ক্ষেত্রে অনেকে রয়েছেন যে 3-4 বছর পড়াশোনা করার পরেও একটা কাঙ্ক্ষিত পরীক্ষায় পাস করতে পারেন না বা জব পান না। এর মেইন কারণ হচ্ছে তারা পড়াশোনা ঠিকই করে কিন্তু ব্যর্থ হচ্ছে সঠিক গাইডলাইন এবং বেসিক থেকে পড়াশোনা না করার কারণে, গাইডলাইনের অভাবে এবং বেসিক থেকে পড়াশোনা না করার কারণে। তো আমি এদের জন্য একটা গাইডলাইন কোর্স এনেছি। এখানে কোন কোন টপিক কতটুকু পড়বেন কতটুকু বাদ দিবেন বা কোন টপিকটা কোন বই থেকে পড়লে আপনি ভালো করতে পারবেন বা অল্প সময়ে প্রিপারেশন নিতে পারবেন সেই জিনিসটা আপনাকে এখানে দেখানো হবে। এবং হচ্ছে অঙ্ক, ইংরেজির সহ অন্যান্য বিষয়ের উপরে, বেসিক কিছু বিষয়ের উপরে সরাসরি আমি ক্লাস নিব, লাইভ ক্লাস। বাকি পড়াগুলো যেগুলো আপনারা নিজে পারবেন সেগুলো আপনাদেরকে পড়া দেওয়া হবে, আমি পড়াগুলো আদায় করব। মানে আপনি আমার একটা গাইডলাইনের আওতায় থাকবেন ইনশাল্লাহ। তো এটা 500 টাকা ফি, কিন্তু আপনি এখন মাত্র 800 টাকা ভর্তি হতে পারবেন 50% ছাড়ে। তো এই অফারটা কতদিন থাকবে সেটা শিওর না, তাই ভিডিওটা যখন দেখবেন সাথে সাথে মানে এনরোল করার চেষ্টা করবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আশা করি 250 টাকা দিয়ে যে সার্ভিসটা আপনি পাবেন সেটা 2500-3000 টাকার চেয়ে অনেক বেশি উপকার হবে আপনার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।